এখন যে অবস্থা ঢাকা সিটিতে, আপনি উত্তরা থেকে কমলাপুরে আসবেন 100 টাকা, কত মিনিটে আসছেন? 38 মিনিট। তাহলে কোথায় লস? পায়রাটা আমরা বাদ দিয়েছি, পায়ের ওয়ার্স বাদ দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ভারতা 25 মিনিটে ভাষণ, এখানে আমাদের বিষয় আছে, তিনি উপস্থাপন করবেন। আমাদের সচিব সাহেব স্বাগত বক্তব্য দেবেন, চাপানের কাজ করার শুভেচ্ছা বক্তব্য দেবেন, এরপর এরিয়াল ভিডিও প্রদর্শন, তারপর থিম সং পরিবেশন, এরপর আমি সভাপতি বক্তব্য দেব, তারপর প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এরপরে শুধু সমাবেশ মাননীয় প্রধানমন্ত্রী উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে মূল ফলক পরিদর্শন, ফলকের পাশে তেঁতুল গাছের একটা ছাড়া, ট্রেন উঠবেন চলে আসবেন। এখন যে অবস্থা ঢাকা সিটিতে, আপনি উত্তরা থেকে কমলাপুরে আসবেন 100 টাকা, কত মিনিটে আসছেন? 38 মিনিট। তাহলে কোথায় লস? প্রত্যেকেই আনন্দের সঙ্গে গ্রহণ। ভাড়া একটা বিষয়, এটা কোনোদিনও জেনারেলি অ্যাক্সেপ্টেবল হয় প্রথম, কিন্তু বাস্তবে সবাই অ্যাক্সেপ্ট। মিনিমাম রিক্সা ভাড়া এখন 20 টাকা, এটা কি ভাবেন? থ্যাংক ইউ। আমাদের বিদ্যুৎ বিলটা আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা বৈদ্যুতিক ট্রেন, আপনি দেখবেন যে যার সাথে আপনি তুলনা করবেন সেই দেশের বৈদ্যুতিক রেটটা কত, এই দেশের বৈদ্যুতিক রেটটা কত, সেগুলি আপনি তুলনা করে যখন দেখবেন যেই ভাড়াটা নির্ধারণ করা হয়েছে এটা একদম সর্বনিম্ন ভাড়া, এবং এই ভাড়া দিয়ে মেট্রো রেল লাভজনকভাবে পরিচালনা করা যাবে না, এবং সেই জন্য কিন্তু আমরা আপনারা দেখছেন যে আমরা স্টেশন প্লাজা এবং আমরা টিওডি নির্মাণ করছি, এবং সেখান থেকে একটা নন ফেয়ার ভাড়া দিয়ে এই বাকিটা কিন্তু 30-35% যে কম ভাড়াটা নির্ধারণ করা হলো এটা সাবসিডি দেওয়া হচ্ছে। অত্যাধুনিক দেশে যেগুলো অত্যাধুনিক প্যাট্রোল যেখানে রয়েছে সবখানে এই এটা অনুসরণ করা হয়েছে।